এটা কি পাবলিকে করছে নাকি সরকারি ভাবে হইছে এটা ওই পৌরসভা চেয়ারম্যান কই দিছে তো পৌরসভা চেয়ারম্যান হ্যাঁ খালি চলাচলের জন্য আর এটা ভাঙছে কত এটা ভাঙছে কত বছর হইছে চাচা হ্যাঁ এটা ভাঙিছে কত দিন ধরে ভাঙিছে তা তো মাস দেড় তো হবে না দেড় দুই মাস হবে ভাঙিছে ওই যে হবে মাস 15 দিন না যাই এক ভাই করছে 15 দিন একজন করছে মাসখানি একজন করছে যায় এক মাস যাই হোক এক দেড় মাস হয়েছে আর কি আরো বছর খানি গেলে মনে হয় কাজ হতে পারে সম্ভাবনা আছে আরো বছর খানি গেলে তো কাম হবে তাই তো দেখতেছি চাচা তাহলে তো ভালোই হবে হ্যাঁ পাবলিক তো মরে যায় চাচা আসে যায় চাচা তো উচিত কথা করছো বাবা পরে তো আমার চাকরি থাকবি না হ্যাঁ 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 ওই তো বাবা কি হাজিরা কাম করতেছেন না কিভাবে কয় টাকা বাবা মাত্র 600 টাকা হাজিরা বাড়ির সদস্য কয়জন আপনার বাড়ির সদস্য এখন মোটামুটি দুইজন দুইজন খালি আমি আর আমার বুড়ি ও তাহলে কি দুজনের সংসার চলতেছে বাবা তাহলে কি করে 1 কেজি লবণ কিনতে লাও 40 টাকা কি করে চলে তাহলে তো বিপদ আরে আই আই খাই হলো আলু সে আলু লবণ 10 টাকা আচ্ছা তাহলে তো আমার তো চলে না কিছুই তুমি চাচা তো সঠিক কথা কচ্ছে আমার চাচা চাচার কথাগুলো বিশ্ববাসী শুনবেন যে যেখানে আছেন খালি ঘুরে ঘুরে পাবলিকে কিন্তু তাই সরকার হোক আর মন্ত্রী হোক আর এমপি কেউ চেষ্টা দিবি না খালি পাবলিকের চেষ্টা দিবি তো উচিত কথা কোয়া ধরেছে রে বাবা তো বিপদ দেখতেছি আমার চা থাকলে আমার তো বিপদ সব সময় কখন তুই টিপে মেরে ফেরাবি কখন আমরা এমন একটা সরকার চাই যে সরকার 30 টাকা কেজি চাল খাওয়াইতে পারবি আর কামলার দাম 350 টাকা করে করতে পারবি তারও নিচে করতে পারবি এরকম একটা সরকার চাই পাবেন পাবেন নিজেরা করি খেতে হবে চাউলের দামও কমা দিক সব জিনিসপাতির দাম কমা দিক সমস্যা নাই হ্যাঁ সরকারের আশা না করে নিজেরা সব করিলেন নিজেরা করার লোক কম সরকার করে দেওয়ার লোক বেশি নিজেরা যারা করে খাচ্ছে তারা তো কোনো অভাব নাই যা দেখো যে আচ্ছা ঠিক আছে চাচা ভালো থাকে না বড়াল নদীর স্পেশাল ব্রিজ পার হচ্ছে হাইটি আরে ব্রিজটা ভাঙি সর্বনাশের কথা চাচা তো সঠিক কথা কয় ফেলাচ্ছে দেখতেছি এই ভাঙা ব্রিজ দিয়ে খালি গাড়ি কি পার হবে নি ধাক্কায় তোলা লাগবে মনে হয় যাই হোক কাস্টমার আসে ভ্যান গাড়িতে এসে নামায় দেয় খালি ভ্যানে উঠতেছে না এই ব্রিজ থেকে তাও পৌরসভা চেয়ারম্যান করে দিয়েছিল ব্রিজটা পাবলিকের চলাচলের জন্য এটা হচ্ছে আমাদের বড়াল নদীর ব্রিজ বড়াইগ্রাম থানার সেই বড়াইগ্রাম থানার উৎপত্তি স্থল বড়াই নদী সেই বড়াই নদীর থেকেই উৎপত্তি স্থল হচ্ছে বড়াইগ্রাম থানা সেই থানার পাশেই ভাঙা ব্রিজ দেখছেন একটা বুড়ার গাড়ি নামতেছে কি অবস্থা উঠবে নাকি কে জানে হ্যাঁ এই যে পিসের গাড়ি ডাক মেরে দিলে যায় শরীফ এই যে গাড়ি উঠতে পারে না এক গাড়ি যায় আরেক গাড়ি মেরে দিছে হ্যাঁ টকাশ করে মেরে দিলে সাবান হলো ভাবতো এরকমই দাঁড়াই